দেখাবো কিভাবে নেট স্পিড মনিটরটা ব্যবহার করতে হবে, অর্থাৎ এইখানে আপনার কম্পিউটারের নেট স্পিডটা শো করবে। তো এটা উইন্ডোজ 10-এর ইনস্টল প্রসেসটা একটু ভিন্ন, চাইলেই উইন্ডোজ 10-এ এটা ইনস্টল করতে পারবেন না। এই জন্য হচ্ছে কিছু প্রসেস আছে, সেটা আমি এখন দেখিয়ে দিব। খুব সহজেই নেট স্পিড মনিটর ব্যবহার করতে পারবেন। ভিডিওর নিচে ডেসক্রিপশনে হচ্ছে ডাউনলোড লিঙ্কটা দেওয়া আছে, এইখান থেকে ডাউনলোড করে নেবেন, এবং কোনো প্রবলেম ফেস করলে বা কোনো কিছু হট এবার যে কোনো প্রয়োজনে ইনবক্স করবেন। ইনবক্স মিনস কমেন্টস করবেন। এবং এইখানে হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে দুইটা 64 বিট অর্থাৎ এবং 32 অথবা 86 বিট যেটাই বলেন নেট দুইটার জন্যই এইখানে দেওয়া আছে। প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি উইন্ডোজ 10 অথবা 8 যেটাই হোক না কেন 64 ইউজ করে থাকেন, তার আগে আপনি চেক করবেন হচ্ছে কীভাবে যে আপনার কম্পিউটার উইন্ডোজ 10 64 আর 32। মাই কম্পিউটারে যাবেন, যাওয়ার পরে ম্যানেজ সরি কম্পিউটার এবং সিস্টেম প্রপার্টিজে যাবেন। এখানে দেখবেন যে ইনস্টল মেমোরি সরি সিস্টেম টাইপ 64 বিট আছে কিনা। ওকে, 64 বেস প্রসেসর এটা থাকলে, যদি 32 থাকে তাহলে 86, আর যদি 32 থাকে তাহলে 86, আর 64 থাকলে 64। প্রথমে মাউসের ডান বাটন ক্লিক করে প্রপার্টিজে যাবেন, যে ক্যাপাবিলিটির এইখানে যে এইখানে টিক চিহ্নটা দিয়ে দেবেন রান দিস প্রোগ্রাম ইন কমপ্লিবিলিটি মোড ফর প্রিভিয়াস ভার্সন অফ উইন্ডোজ দিয়ে অ্যাপ্লাই দেন ওকে। এটা দেওয়ার পরে ডাবল ক্লিক করবেন, নেক্সট নেক্সট অ্যাকসেপ্ট নেক্সট নেক্সট ইনস্টল ইয়েস ফিনিশ। এবার এই টাস্ক বার থেকে ডান বাটন চেপে টুল বার নেট স্পিড মনিটর ক্লিক করবেন, চলে আসবে এইখানে রিয়েল টেক। ওকে, মানে আপনার কম্পিউটার যে কনফিগারেশন আছে চেঞ্জ করার প্রয়োজন নেই, এই অবস্থাতে সেভ দিলে এইখানে চলে আসবে। এবার দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারের নেট স্পিড শো করতেছে, যে আপলোড স্পিড কত পাচ্ছে এবং ডাউনলোড স্পিড কত পাচ্ছে। সো এইভাবে আর আপনি খুব সহজেই এটা ইনস্টল করে ফেলতে পারেন। আর এটা ফার্স্ট অবস্থায় যখন ডাউনলোড করবেন, আমি যে ফাইলটা দিচ্ছি ডাউনলোড করবেন, সেটা আপনি ডাবল ক্লিক করলে ইনস্টল হবে না, প্রবলেম দেখাবে এবং আপনার ফাইনালি কী বলে কাজ করবে না, ইনস্টল হবে না। সো ইনস্টল করার জন্য আমি যে প্রসেসটা দেখালাম, এই প্রসেসটার মাধ্যমে আপনি ইনস্টল করে ফেলতে পারেন। আমি এখন এটাকে আপলোড করে নিচে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব। ভালো লাগলে দুজনকে শেয়ার করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন ফিডব্যাক, আর সাবস্ক্রাইব করলে কমেন্টস করলে হচ্ছে ভিডিও দেওয়ার আগ্রহটা বেড়ে যায়। খুব মানে ভিডিও দিতে ইচ্ছা করে নতুন নতুন কিছু ভালো ভালো কিছু। সো ভালো ভালো কিছু পেতে হলে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে তো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে মেইল চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে, ভালো ভালো কিছু পাবেন। সো ভালো কিছু পেতে হলে সাবস্ক্রাইব আর কমেন্টস লাইক এগুলো করতে হবে। থ্যাংক ইউ।